নাহিদ তখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে। ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে তার এক ক্লাসমেটের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তখনই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একে ক্লাসমেট, তার উপর ছোটনদের পারিবারিক অবস্থা খুব ভালো ছিল না। দুলাভাই আর বুবু বিষয়টা মেনে নেয়নি। ছোটন নিজে দুলাভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছে, বুবুকেও অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু দুলাভাইয়ের একমাত্র বোন নাহিদ দুলাভাই কোনো রিকোয়েস্ট শুনেনি। শুধু টাকা পয়সা কম ছিল বলে রাজি হয়নি? নাহিদ দুলাভাইয়ের একমাত্র বোন, কোনো রিকোয়েস্ট কাজ হয়নি। এর মধ্যে একদিন ছোটন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোটন মারা গেছে, বেঁচে নেই? না, ছোটন বেঁচে নেই। আর ওর মৃত্যুর পর থেকেই নাহিদের ভেতর বিরাট এক পরিবর্তন আসতে শুরু করে। সবই স্বাভাবিক, কিন্তু ও ভাবে ছোটন এখনো বেঁচে আছে, তার কাছে আসে, তার সাথে কথা বলে। আমরা কেউই তাকে ওর বিশ্বাস থেকে দূরে সরাতে পারছি না। চিকিৎসা করাননি? হ্যাঁ, চিকিৎসা হয়েছে, এখনো চলছে। কোনো কিছুই জোর করে চাপানোর চেষ্টা করছি না। আশা করছি ও খুব তাড়াতাড়ি সেরে উঠবে, কিন্তু ওর জন্য দরকার আমাদের সবার একটু সহানুভূতি, একটু ভালোবাসা। নাহিদ, আমি তোমার কাছে এসেছি। নাহিদ, আমি তোমার পাশে বসে আছি। নাহিদ, তোমার মন খারাপ? কি তুমি কাঁদছো? না, অত বেশি নোনতা না, ফিকে হয়ে গেছে। তার মানে তুমি অনেকক্ষণ ধরে কাঁদছো। তুমি জানো না তুমি কাঁদলে আমার কষ্ট হয়, ভালো লাগে না। কি হয়েছে বলো, বলো আমার মেয়ের মা। আমি তোমাকে বলতে পারবো না, খুব লজ্জার কথা। এখন আমি তোমাকে ধরে কাঁদ। আরো কাঁদবে, অনেকক্ষণ তো কেঁদেছো। এতক্ষণ তো তুমি আসোনি। আমি কি সব সময় আসতে পারি, নাকি আসা উচিত? কেন বললে কথা? তুমি জানো না আমার সুখ কষ্ট সব কিছু তুমি জানি, কিন্তু তোমার সুখে কষ্টে আমি যে আর থাকতে পারি না। কেন কেন পারো না? আমি যে এখন আর বলো না, পারি না। আমি নাহিদের সাথে শুধুমাত্র প্রেমের অভিনয় করছি। তুমি নাহিদের সাথে প্রেমের অভিনয় করছো নাকি আমার সাথে? তুমি আমাকে ভুল বুঝছো। এখন আমার মনে হচ্ছে এতদিন আর আমার বোঝার ভুল ছিল। এতদিন তোমার বোঝার ভুল ছিল, তুমি ভুল বুঝছো এখন আমাকে। ফর গড সেক তুমি আমাকে ক্ষমা করে দাও, ভুল সন্দেহ তুমি আমাকে করো না। আমার জায়গায় হলে তুমি কি করতে? চুপ কেন, উত্তর দাও। ধরে নাও তুমি ঢাকা থেকে একা আসছো, আর আমি তোমাকে সময় না দিয়ে তোমার চোখের সামনে দিয়ে আরেকটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি, সময় কাটাচ্ছি। তাহলে তাহলে কি করতে? সত্যি উত্তর দেবে? আমি 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 সত্যি উত্তর চাই। তোমার সাথে কোনো অবস্থায় কাউকে আমি মেনে নিতে পারতাম না। ওকে ফাইন, এখন তুমিই বলে দাও আমার কি করা উচিত। তুমি কিন্তু বিষয়টাকে জটিল করছো। আমি নই, অলরেডি তুমিই জটিল করে ফেলেছো। আমি তোমাকে কি করে বোঝাবো? আমাকে বোঝাতে হবে না, যা করতে হবে তা হলো একটা সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তটা তুমি নিলে ভালো হবে। ওকে ওকে ওকে, বলো তুমি কি সিদ্ধান্ত চাচ্ছো আমাকে বলো। এখানে আমার চাওয়া না চাওয়ার কিছু নেই রাজ। সীতা, আমি কি করব, আমি কি করব? সীতা, তোমরা সবাই মিলে আমাকে একটা ঝামেলায় ফেলে দিয়েছো। আমার মাথায় কোনো কিছু কাজ করছে না। আমি এখন কি করব? আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। I'm sorry.
সুন্দর জায়গাটা। লিঙ্কন, ও লিঙ্কন, সারাদিন যে মায়া মাইশার মতো হোটেলের মধ্যে বসে থাকতে চাও, এটা কি ভালো? এই যে দেখো কি সুন্দর একটা জায়গা আনছি তোমার, ফুরফুর করে বাতাস আসতেছে, বুকটা জুড়ায় যেতেছে, ঠিক না? এই মিয়া, তোমার যত ভালো লাগতেছে আমার কিন্তু তত ভালো লাগতেছে না। এখানে কাজ করতে আসছি, এখানে দৃশ্য দেখার জন্য আসি। হ্যাঁ, দৃশ্য এটা তো মনের খোরাক, মনটারে যত প্রফুল্ল করবা কাজ করে মজা পাইবা। সারাদিন যদি গেলি কাজ আর কাজ নিয়ে পড়ে থাকো, বুড়ো হয়ে যাবো তো, যে মোস্টস ভাইকা গেছে। লোকজন আছে কিন্তু, আর ওরা আমাকে কথা বুঝবো, ওরা মনে করবো আমরা কিনে কি কইতেছি। এই যে আমি আসতেছি না, ওরা মনে করবো আমরা মজা করতেছি। তুমি এমন করো কি আমার সাথে, ইয়ার কি মারিস কেন সবসময়? বিদেশ পর্যন্ত তুমি আমার ল্যাঞ্জা ধরে, এরপর এত কথা কও, এসে যাবো টাকা, এসে যাবো, টেনশন করো না। ব্যবসাতে লাভ লস তো আছে, দেখছো কি বলে বাংলাদেশেও তুই আমার 12টা বাজিয়েছিস, এখন নেপালে আসছিস, এখানে আমাকে 12টা বাজাবি তুই? এখানে 12টা না, এখানে 12-র পরে 13 হয়, 13-র পরে 14, এখানে 24টা বাজবো তোমার। আরে এখানে তো বাংলাদেশে হইলে তো আমি কারো কাছ থেকে জোগাড় করতে পারতাম, এখানে আমার বিদেশের মাটিতে কে আমাকে সাহায্য করবে? সাহায্যের দরকার নাই, যখন দেখবো যে খালি হয়ে গেছে, টাকাও দিতেছে না, তুমি ভাবির কাছে গিয়ে একটু হাতে পায়ে ধরতে পারবা না? এই 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 কি বলে কি বলে, আমি মেয়ে মানুষের পায়ে ধরবো নাকি? বিদেশের মাটিতে দলে কেউ বুঝবো না তো, তুমি বাংলাদেশে গিয়ে কি তুমি বলবা সে ভাবির পায়ে ধরছে? না ভাইজান, এটা কি করো না, এটা আমি। আচ্ছা, ওরে দিয়ে ধরাইলে কি মনে হয়? এখন বলা বলি দরকার নাই, আমি কোনো ভাবি টাবির মেয়ে মানুষের পায়ে ধরতে পারবো না, সোজা কথা। ঠিক আছে, টাকা তোরা খরচ করাচ্ছিস আমাকে, তোরা টাকা জোগাড় করবি তো। আমি ব্যবসা করতে হলে তো ইনভেস্ট করা লাগে। আচ্ছা শোনো, তুমি ভাবি পায়ে ধরতে পারবে না? মানে আমি মনে করবো এটা তোমার মায়ের পা, ঢাকা শহরে গিয়ে আমি কমু, তুমি ভাবির পা ধরছো? তাই বলে টাকার জন্য? শোনো, যা কইতেছি তুমি সুন্দর মতো ভাবির পা ধরবা, টাকা পয়সা বাড়াই দিবো, অসুবিধা নাই, কি বলো লিঙ্কন? এই যে রাজি হয়েছে, আসো। আচ্ছা ভাইজান, এখানে আর আমরা কতদিন থাকবো? সেটাই তো বলছি, কতদিন থাকবো এখানে, এটা দিনক্ষণ ঠিক করতে হবে না, আমরা যেতে হবে না আমাদের দেশে, সেখানে অনেক কাজ পড়ে আছে। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। তোমার জন্যই আমার বেশি কষ্ট হয়, আমার মতো একটা মানুষের জন্য তোমাকে কি, অন্তত তুমি আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করো, আমার এই পাপের প্রায়শ্চিত্ত আমি করবই, তখন তুমি আমাকে হাততালি দেবে নিশ্চয়ই। কিন্তু আমার তো কোনো খারাপ লাগছে না, বরঞ্চ এই সুন্দর জায়গায়, এই সুন্দর আবহাওয়ায়, এই পাহাড়ে পাহাড়ে সারাক্ষণ তোমার কাছে, দেশে তো তোমায় পাওয়াই যেত না, আর এখানে সারাক্ষণ। থ্যাংক ইউ বাবু, থ্যাংকস আ লট। সেই ইউনিভার্সিটি থেকে তুমি আমার সাহস, তুমি আমার পাশে থাকলে আমার আর কিছু চাই না, দরকার নেই কিছু। তোমারই যেন ভালোবাসি আছি, শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার,
এবার আমরা মালয়েশিয়া যাব, তারপর ওয়েস্ট ইন্ডিজ। দেশে দেশে ঘুরবো দুজন হাতে হাত ধরে, দু চোখ ভরে দেখব জগৎ তোমার চোখ দিয়ে। ওরে আমার কবি! কোথায় যাবে বলো? আমি তো এখানে কিছু চিনি না, তুমি যেখানে নিয়ে যাবে। বাহ, আমাকে তুমি এতটা রিলাই করছো যে আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি আমার সাথে সেখানেই যাবে? কেন না, তুমি তো আর খারাপ কোনো মানুষ না। আমরা কাজ করতে পারি, আমরা নাগারকোট যেতে পারি, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে লাঞ্চ করলাম। ভাইয়া বলেছে জায়গাটা নাকি খুব সুন্দর, ওখান থেকে এভারেস্টের চূড়ো দেখা যায়। তারপর আমরা বিকেলবেলা, বিকেল পর্যন্ত থেকে তারপর ইরাজ, আমি যাব না। আশ্চর্য, তুমি এক্ষুনি বললে যাবে, এক্ষুনি বলছো যাবে না, কেন? বলেছি বলেই কি যেতে হবে না? কেমন কোনো কথা আছে যে বললে যেতে হবে? আমি তো বললাম আমি যাব না, তুমি চলে যাও, ব্যাস। নাহি, আমি যাব না। নাহি, আপনার সাথে তো বসাই হচ্ছে না, কোথায় থাকেন আপনি? হোটেলেই তো আছি। সে তো জানি, কিন্তু তারপরেও একটু বাসা টাসা গল্প টল্প করা উচিত না? হ্যাঁ হবে। ভাইয়া, আপনাকে আমি একটা ব্যাপারে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ? কী বিষয়ে? আপনি দারুণ একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছেন। প্ল্যাটফর্ম বলেন কি? আপনার প্রিয় সেই প্রকৃতি। ও আচ্ছা। আমি ভাবছি নেপালে গাছ চাষ করব, অয়েল কোম্পানির জন্য গাছ চাষ। গাছ চাষ? বাহ, চমৎকার তো। কিন্তু আপনি এখানে করবেন কীভাবে? আসলে আমার এক বন্ধু, ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড, ও গত 10 বছর ধরে এখানে বিজনেস করে, এখানকার কিছু লোকাল পিপল ওর পার্টনার। তাহলে তো আপনি করতেই পারেন। গুড লাক, শুভ হোক আপনার শুভ চিন্তা। তার মানে আপনি নেপালেই সেটেল করতে চান? না না, মাঝে মধ্যে আসবো যাবো। আসলে কি, নেপালটা আমার এবং আমার ওয়াইফের দুজনেরই খুবই পছন্দ হয়েছে। ঠিকই বলেছেন, ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি। তবে পারলে কিন্তু আপনি আপনার কোম্পানিতে আমাকে জব দিতে পারেন। কী যে বলেন না ভাইয়া, তাহলে আপনার রিয়েল এস্টেট, তারপরে আর কত বিজনেস আছে সেগুলো কি হবে? আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা বলি, আমার স্ত্রী মনে হয় আপনার স্ত্রীকে একটু হার্ট করেছে, আমারও জানার খুব ইচ্ছে। আচ্ছা, ঢাকায় কি আপনার কোনো সমস্যা হয়েছে? না, আসলে আপনিও তো বিজনেসম্যান, জানেনই তো বিজনেসে কত রকমের ঝামেলা হয়। আমার নিজের জন্যও কিছু হয়েছে,
আবার পলিটিক্যাল প্রেশারও ছিল, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি, হ্যালো, কি বললাম? কি মোমিনটা কি করছে? ওরা কি নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে? ওরা সব কিছু জানে না? আচ্ছা ঠিক আছে, আপনি ফোন রাখেন। মানুষ না বুঝে দোষ করলে সেটা মনে রাখতে নেই, আমি আমার বিহেভিয়ারের জন্য সরি। তখন আমার ভেতরে একটা খারাপ লাগা ছিল, এখন আর ভেতরে সেই কষ্টটা নেই। কিন্তু আমি যে অন্যায়টা করেছি তার জন্য যে কষ্টটা আমার হয়েছে সেই কষ্টটা যে এখনো আমার আছে। আপনাকে ইরাজ পাঠিয়েছে? না, ইরাজ পাঠাবে কেন? কিন্তু ওর কাছ থেকে আমি তোমার সম্পর্কে জেনেছি, ইটস এ ভেরি নাইস বয়। হ্যাঁ, ইরাজ খুব ভালো ছেলে, ইরাজ আমাকে বিয়ে করতে চাই, আমার ভাইয়া ভাবিরও তাই ইচ্ছে। আর তোমার ইচ্ছে? সেটা কি করে সম্ভব? যদি ছোটন বেঁচে না থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু ছোটন তো মরে গেছে। ইরাজ বলেছে আপনাকে? না, ওরা ছোটনকে নিয়ে নির্মম রসিকতা করে। আচ্ছা, আপনি তো অনেকক্ষণ ধরে আমার সাথে কথা বলছেন, আপনার কি মনে হয়েছে আমি পাগল? বা আমি খারাপ মেয়ে? কি বলছো? তাহলে আপনাকে এখন একটা কথা বলি, ইরাজ আপনাকে যেসব কথা বলেছে তার সব ভুল মিথ্যে। কি বলছো? ঠিক বলছি, ছোটন মরেনি, ও বেঁচে আছে। বেঁচে আছে? আমি কখনো মিথ্যে কথা বলি না, ও বেঁচে আছে, ওই হোটেলেই আছে। আপনি চাইলে যে কোনো সময় আমি আপনার সাথে ওর পরিচয় করিয়ে দিতে পারি।